ভারতবর্ষের পুণ্যজন্মা মহাপুরুষদের বাণী হল সনাতন বাণী। অমৃতের পুত্রদের এই বাণী আমাদের জীবনকে পবিত্র করুক। রামকৃষ্ণ পরমহংসদেব, তিনি তথাকথিত অর্থে লেখাপড়া জানতেন না, কিন্তু ধর্মের কঠিন প্রশ্নের উত্তর জলের মতো সরল করে সবাইকে বুঝিয়ে দিতেন। কঠোর যুক্তিবাদী নরেন্দ্রনাথ সংস্কৃতজ্ঞ পণ্ডিতের যুক্তিতে শান্ত হননি, কিন্তু রামকৃষ্ণদেবের সহজ সরল কথা তাঁকে তৃপ্ত করতে পেরেছিল। ধর্ম অধর্ম, কর্তব্য অকর্তব্য যাতে সকলের বুঝতে ও মনে রাখতে সুবিধা হয়, সেজন্য রামকৃষ্ণদেব সহজ কথায় ছোট ছোট কিছু গল্প বলতেন এবং তাতেই ভক্তের সমস্যা সমাধানের সূত্র লুকিয়ে থাকত। সেই সমস্ত গল্প নিয়েই শুরু হচ্ছে স্বামী প্রেম ঘনানন্দের সংকলন রামকৃষ্ণের কথা ও গল্প। এক শেকরার দোকান ছিল। দোকানে শেকরাদের দেখলে মনে হয় পরম ধার্মিক, গলায় তুলসীর মালা, কপালে তিলক, হাতে হরিনামের ঝুলি, গায়ে নামাবলি, মুখে সর্বদা ভগবানের নাম। সব শেকরাকে বিশ্বাস করা যায় না। খদ্দের যত বুদ্ধিমানই হোক না কেন, খারাপ শেকরা তাকে ঠকিয়ে নেবেই। খদ্দের কাছ থেকে খাঁটি সোনা নিয়ে তাতে এমনভাবে সে খাদ মিশিয়ে দেয় যে সাধারণ লোকে তা ধরতেই পারে না। এজন্য মানুষ বিশ্বাসী শেকরার দোকান খোঁজে। এই শেকরাকে ভক্তিমান দেখে মানুষ মনে করত, লোকটি যখন এত ধার্মিক নিশ্চয়ই সে সোনা চুরি করে না, তাই বহু লোক এই দোকানে কাজ দিতে আসত। দোকানে অনেক কারিগর কাজ করত, দোকানের মালিকের মতো সকলেই পরম ধার্মিক। একদিন কয়েকজন খদ্দের অনেকখানি সোনা নিয়ে শেকরার দোকানে এসেছিল। মালিক তাদের সঙ্গে কথাবার্তা বলতে লাগল, তারপর দাম দর ঠিক করে সমস্ত সোনা সে একজন কারিগরের হাতে দিল। সঙ্গে সঙ্গে কারিগর বলে উঠল, কেশব কেশব। মালিকও তখন বলে উঠলেন, গোপাল গোপাল। কথা শুনে খদ্দেরা ভাবতে লাগল, আহা, এরা কি ধার্মিক লোক, এরা আমাদের কখনো ঠকাবে না। কিন্তু ব্যাপারটা তা নয়। সেই শেকরা ছিল ভয়ানক জোচ্চোর ও চালাক। চুরি করার সুবিধা হবে বলেই সে ধার্মিকের পোশাক নিয়েছিল। মুখে তারা যে ভগবানের নাম করতে লাগল তা হরিনাম নয়, তার অন্য মানে আছে। প্রথম কারিগর বলল, কেশব কেশব। প্রকৃত কথাটা কেশব নয়, কেশব। অর্থাৎ কারিগর মালিককে জিজ্ঞেস করল, যারা এসেছে তারা কেশব, মানে এরা কারা? মালিক উত্তর করলেন, গোপাল গোপাল। গো মানে গরু, এরা সব গরুর পাল। মালিক বললে, খদ্দেররা সব গরু, একেবারে বোকা। তখন আর একজন কারিগর বলে উঠল, হরি হরি হরি। হরি নামে সে ভগবানকে ডাকেনি। সে মালিককে জিজ্ঞেস করলে, হরি? হরি মানে হরণ করি, চুরি করি। সোনা চুরি করবার জন্য কারিগর মালিকের অনুমতি চাইলে। মালিক উত্তর করলে, হর হর মানে হরণ করো, চুরি করো। শেকরাদের মধ্যে কি সব কথা হয়ে গেল, খদ্দেররা তার কিছুমাত্রও বুঝতে পারলে না। তারা ভাবলে, আহা, লোকগুলো বড় ধার্মিক, ভগবানের নাম ওদের মুখে লেগেই আছে, এরা আমাদের কখনো ঠকাবে না। নীতি কথা, বাইরে থেকে যাদের ধার্মিক বলে মনে হয় সব সময় যে তারা ধার্মিক হবে তার কোনো নিশ্চয়তা নেই, বরং সমাজে বিড়াল তপস্বীর পরিমাণই বেশি। যারা প্রকৃত ধার্মিক, বাইরে থেকে তাদের বেশি সাজসজ্জার প্রয়োজন হয় না।